ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলার সময় এমন দৃশ্য দেখা গেছে জেরুজালেম জর্ডান সিরিয়া ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা সহ বিভিন্ন জায়গা থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বহু বছরের বৈরিতা থাকলেও এই প্রথম সরাসরি ইসরায়েলে হামলা চালাল ইরান ইসরায়েলের ভূখণ্ডে হামলার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের সামরিক বাহিনীও ইরানের হামলার খবরটি নিশ্চিত করেছে তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন যে ইরানের ছোঁড়া প্রায় সব মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন সময় হামলার ইসরায়েলের অধিকাংশ এলাকা জুড়ে সাইরেনের শব্দের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে একই সাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বস্তুকে গুলি করে ভূপাতিত করছে এমনও দেখা গেছে এই ঘটনার পর ইসরায়েল লেবানান ও ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সিরিয়া ও জর্ডান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রেখেছে ইরানের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন এছাড়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে যে কোনো পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনী প্রস্তুত আছে একই সাথে তিনি তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের হামলা শুরুর কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে কথাও হয় তার অন্যদিকে ইসরায়েলে হামলা শুরুর খবর ছড়িয়ে পড়ার পর ইরানের রাজধানী তেহরানে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন বহু ইরানি নাগরিক অনেক মানুষ আতসবাজি পুড়িয়ে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দেন মিছিলে من تو هیچ کشوری در هیچ جایی ندیدم با حمله به کشوری دیگه و جنگ مردم خوشحال بشن ولی امشب مردم خواب را به خودشون حروم کردن تا بیان اینجا و بفهمونن که این جنگ برای ما چقدر مهمه و خوشحالیم از این حمله به کشور کنیم ایران شیش تا آیت الله علی خامنه‌ای ای حمله بیشای کنم و تو نکرده او شامعیک جوگاجک جوگ اکسه ঈদের দিন দেয়া তার একটি ভাষণ পুনরায় শেয়ার করেছেন ওই ভাষণে তিনি বলেছিলেন যে ইসরায়েলকে শাস্তি পেতেই হবে এই ঘটনার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল ইসরায়েলে ইরানের হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ نزدیک آرامگاه آیت الله خمینی